নমস্কার, সুপ্রভাত। শুরু করছি আমাদের আজকের নির্দিষ্ট অনুষ্ঠান, হারানো দিনের গান। আমাদের আজকে হারানো দিনের গানে এক প্রাপ্তি বলতে পারেন, যদিও আমাদের বিভিন্ন অনুষ্ঠান হয়, গানের প্রচুর অনুষ্ঠান আমাদের একেডি প্লাসে হয়ে থাকে, অর্থাৎ সিটিভিএনের যে মূল আরও অন্যান্য চ্যানেলগুলি রয়েছে তাতেও বহু গানের অনুষ্ঠান হয়ে থাকে। এবং তাতে আমার সঙ্গে আজকে যে শিল্পী রয়েছেন তার অন্য পর্যায়ের আত্মপ্রকাশ ঘটেছে, কিন্তু কোথাও যেন হারানো দিনের গানের সঙ্গে তো আমাদের নারীর টান রয়েছে। তো হারানো দিনের গানে এখানে যখন অন্য রূপে কাউকে পাই তখন সেই পাওয়াটা একটু অন্য মাত্রা এনে দেয়। আমি এত কথা এই কারণেই বললাম, আজকে আমার সঙ্গে যে শিল্পী রয়েছেন হারানো দিনের গানে, তিনি অত্যন্ত পরিচিত আপনাদের কাছে রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে, তিনি হলেন শুভময়। শুভময়কে অনেক অনেক স্বাগত। তো শুভময় সেন সম্পর্কে, রবীন্দ্রনাথের গান শুভময় গায় এবং শেখায়, প্রচুর অনুষ্ঠান আমাদের সঙ্গে করেছে প্রতিদিনের রবীন্দ্রনাথে। আমাদের সিএন অর্থাৎ ক্যালকাটা নিউজেও বহুবার আধুনিক গান গেয়েছে, এমনকি ভোরের আকাশেও ও গিয়েছে। কিন্তু কোথাও যেন মনে হয়, আমার এটা মনে হয়, জানি না সবার মনে হয় কি না, আমার কোথাও যেন মনে হয় যে হারানো দিনের গানে আগে গানটা গাইতে হবে, তবেই আমার মানে প্রাপ্তিটা সম্পূর্ণ হবে। তো আজকে বহুদিন ধরে ওরও ইচ্ছে ছিল, আমারও ইচ্ছে ছিল, অনেকদিন আমাদের কথাও হয়েছিল যে হারানো দিনের গানে একদিন তোমাকে পেতে চাই। ও বলছে হ্যাঁ, আমারও খুব ইচ্ছে আছে এখানে আসার। তো আজকে সেই সম্পূর্ণটা হয়েছে, ব্যাপারটি, বৃত্তটি সম্পূর্ণ হয়েছে। শুভময়কে আজকে আমরা ওই 50-এর দশক থেকে শুরু করে মোটামুটি 80-এর দশক পর্যন্ত পাবো। ওর গলায় আজকে বিভিন্ন শিল্পীর গান শুনবো, কিন্তু তার সঙ্গে আগে আলাপ করে নিতে হবে যন্ত্রশিল্পীদের সঙ্গে, যারা ওকে সহযোগিতা করবেন, যাদের সহযোগিতা ছাড়া কিন্তু শুভময়ের গান ঠিক গান হয়ে উঠতে পারবে না। সঙ্গে রয়েছেন আজকে কিবোর্ডে বাপ্পাদিত্য, আর গিটারে রয়েছেন শম্ভুদা, তবলায় মৃগাঙ্ক, এবং অক্টোবরে আজকে আমরা বিন্দুকে পেয়েছি। শব্দে আমাদের ভাই রয়েছেন, অবশ্যই ক্যামেরার পেছনে আমাদের ভাইরা দাদারা সবাই উপস্থিত। তাহলে আর দেরি না করে শুভময় শুরু করি একদম। প্রথমে হেমন্ত মুখোপাধ্যায়ের একটি গান দিয়ে শুরু করি, মায়ার সংসার ছবিতে উনি গিয়েছিলেন গানটি। ঘুম যায় ওই চাঁদ মেঘ পরিদের সাথে, ঘুম যায় ওই চাঁদ মেঘ পরিদের সাথে, গল্প শোনার পালা এখন নিঝুম নিশি রাতে, ঘুম যায় ওই চাঁদ মেঘ পরিদের সাথে। এক যে আছে স্বপন পুরি নেই কোষে থাসি, মালন চেনে ফুলের বাহার বাতাস যে উদাসি, এমন সময় ডালিম কুমার এলো বাঁশি হাতে, গল্প শোনার পালা এখন নিঝুম নিশি রাতে, ঘুম যায় ওই চাঁদ মেঘ পরিদের সাথে। সোনার খাটে ঘুমায় কন্যা, রূপার খাটে পা, কুমার ডাকে জাগো জাগো কন্যা জাগে না, কোন মায়ার কাঠি ছোঁয়ানো তার কমলাখি পাতে, ঘুম যায় ওই চাঁদ মেঘ পরিদের সাথে।
সাথে বাঁশরিয়া ডালিম কুমার বাজায় তখন বাঁশি নহবতে বাজল সানাই ফুটল ফুলে হাসি নয়ন মেলে রূপ কুমারী চাইল যোছনাতে গল্প শোনার পালা এখন নিঝুম নিশি রাতে ঘুম যায় ওই চাঁদ মেঘ পরিদের সাথে ঘুম যায় ওই চাঁদ মেঘ পরিদের সাথে হেমন্ত মুখোপাধ্যায় মানেই একটা সময় তো অবশ্যই গৌরীপ্রসন্ন মজুমদার, তাকে অস্বীকারের কোনো জায়গাই আমাদের নেই। এবং আমাদের কাছে অনুরোধ ছিল গৌরীপ্রসন্ন মজুমদারকে নিয়ে আলাদা করে অনুষ্ঠান, পুলক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আলাদা করে অনুষ্ঠান, প্রতিমা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আলাদা করে অনুষ্ঠান। তো আমরা জুন মাসের মধ্যে কোনো একটি রোববার প্রতিমা বন্দ্যোপাধ্যায়, মানে এক্সক্লুসিভলি প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গান নিয়ে আসছি আপনাদের জন্য, আমার মনে রেখেছি আমরা এবং আমরা কাজ শুরু করেছি। আর গৌরীপ্রসন্ন মজুমদারকে নিয়ে আমি অনুষ্ঠান করে ফেলেছি আগে, তবে চেষ্টা করবো আজকেও টুকরো টুকরো কিছু গল্প নিশ্চয়ই শোনানোর। যেমন আমি আগে একদিনকে পুলক বন্দ্যোপাধ্যায় একটি বিশেষ গল্প বলেছিলাম যে বড় সাদ জাগে একবার তোমায় দেখেছি, এই গানটি কেন তিনি লিখেছিলেন গত সপ্তাহে মনে হয় গল্পটা বলেছিলাম। তো যাই হোক, পরের গানে চলে যাই। পরের গানটি আরেকজন ভীষণ প্রিয় কিংবদন্তি মানুষ, শ্যামল মিত্র, অন্তরাল ছবি থেকে। তুমি কি এমনি করে থাকবে দূরে আমারে, মন মানে না কেন যে ধরা না দিয়ে ডাকো বাঁশির সুরে। তুমি কি এমনি করে আমারে মন মানে না কেন যে ভরা না দিয়ে ডাকো বাঁশির সুরে। তুমি কি এমনি করে থাকবে দূরে, রয়েছি একা একা কবে যে পাবো দেখা, রয়েছি একা একা কবে যে পাবো দেখা, ভোমরা গুনগুনিয়ে আসে না উড়ে। তুমি কি এমনি করে দূরে, এখনো রাত্রি হলে এ মনে দীপ জ্বলে যেন তাই সারা পাই, তুমি কি আসবে
আসবে বলে এখনো রাত্রি হলে এ মনে দীপ জ্বলে যেন তাই সারা পাই তুমি কি আসবে বলে বুঝি না এ কি খেলা ভেঙে যায় ফুলো মেলা বুঝি না এ কি খেলা ভেঙে যায় ফুলো মেলা যে ফাগুন যায় চলে সে আসে না ঘুরে তুমি কি এমনি করে থাকবে দূরে আমারে মন মানে না কেন যে ধরা না দিয়ে ডাকো বাঁশির সুরে তুমি কি এমনি করে থাকবে দূরে আজকে আমরা মূলত শুভময়ের গান শুনছি সঙ্গে কিন্তু আপনারা রয়েছেন এক অন্যরূপে আত্মপ্রকাশ বলা যেতে পারে শুভময়ের তো সেক্ষেত্রে কেমন লাগছে যদিও শুভময় প্রচুর স্টেজ করে এই আধুনিক গানের প্রচুর স্টেজ করে ও আমি যেহেতু আগে ফেসবুকে ছিলাম তো তখন আমি সেই সূত্রে খবর পেতাম তো আমার মনে হয় আপনারা যারা অনুষ্ঠান দেখেন বা দেখছেন আপনারা ফোন করুন উৎসাহ দিন আমাদের অনুষ্ঠানটাকে সাজিয়ে তোলার গতকালই আমরা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন পালন করেছি দুখুমিয়া অনুষ্ঠানে আজকে কিন্তু হারানো দিনের গান একেবারে আধুনিক নিপাট নিখাত আধুনিক বাংলা গানের অনুষ্ঠান চলে যাব পরের গানে আরেকটি ভীষণ ভীষণ প্রিয় গান আমার সবাই চলে গেছে শুধু একটি মাধবী তুমি এখনো তো ঠিকই ফুটে আছো কেন কত আর চেয়েছে দেখে যাবে আমার চোখের জলের একাকার সবাই চলে গেছে শুধু একটি মাধবী তুমি এখনো তো ঠিকই ফুটে আছো কেন কত আর চেয়েছে দেখে যাবে আমার চোখের জলের একাকার সবাই চলে গেছে গেছে শুধু এক রাস ব্যথা রেখে গেছে এখন একটি মাধবী তুমি তোমার চোখের করুণা দিয়ে কতটুকু ধরাবে বলো আমায় সবাই চলে গেছে একা একা দেশ আছে
কেউ নেই, তাই কারো তরে অজস্র চিন্তার ঢেউ নেই। তুমিও যদি চাও আজ আমাকে ছেড়ে যেতে পারো, আমি চাই যে একলা হতে আরো। এখন একটি মাধবী তুমি তোমার অসীম করুণা দিয়ে, আর মায়া ভরা বাঁধনে বেঁধো না গোয়া। সবাই চলে গেছে, কি অসম্ভব সুন্দর একটা গান, দারুণ কথা পুলক বন্দ্যোপাধ্যায়, আর এই গানের সুর অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। মানে কি অসাধারণ সুর, কি অসাধারণ কথা, আর গায়কী নিয়ে তো কোনো কথা যাবে না। হেমন্ত মুখোপাধ্যায় সম্পর্কে বলা হয় যে ঈশ্বরের গান গাইবার ইচ্ছে হয়েছিল, তাই তিনি গান গাইতে এসেছিলেন পৃথিবীতে। এটা হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায় সম্পর্কে চলতি কথা আর কি। নমস্কার, কে রয়েছেন? সুপ্রভাত। ও ও, কোনো কারণেই সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আবার আপনারা ফোন করার চেষ্টা করুন, নিশ্চয়ই আমাদের সঙ্গে আপনাদের কথা হবে। তো গানে চলে যাই পরে। এবার আরেকজন অসাধারণ শিল্পী অখিল বন্ধু ঘোষ। বহুদিন তার গান হচ্ছে না আমাদের, হচ্ছে না। তার গাওয়া একটি ভীষণ ভীষণ প্রিয় গান আমার। এই গানটিও খুব মানে গায় না আজকাল, কিন্তু অসাধারণ একটি গান। সেদিন চাঁদের আলো চেয়েছিল জানতে, ওর চেয়ে সুন্দর কেউ আছে কি, আমি তোমার কথা বলেছি, আমি তোমার কথা বলেছি। রূপসী বিজলি লতা পারেনি তা মানতে, বলেছিল এ চমক কারো আছে কি, আমি তোমার কথা বলেছি, আমি তোমার কথা বলেছি। বাসর থেকে একটি প্রদীপ নেমে এসে, বলেছিল করুণায় হেসে, এত খুশি ছড়ায় কি অসীমের প্রান্তে, এত হাসি কোনোদিন কারো আছে কি, আমি তোমার কথা বলেছি, আমি তোমার কথা বলেছি। এ শুধু বলার ভুল, কানাকানি করেছিল কাকলি, আমি শুধু বলে গেছি মেনে নাও তোমাদের যা বলি। এ শুধু বলার ভুল, কানাকানি করেছিল কাকলি, আমি শুধু বলে গেছি মেনে নাও তোমাদের যা বলি। ফাগুন কুঞ্জ থেকে একটি পলাশ ঝরে পড়ে, বলেছিল উপহাস করে, কে পেরেছে এত রং এ জীবনে আনতে, এত রূপ কোনোদিন কারো আছে কি, আমি তোমার কথা বলেছি, আমি তোমার কথা বলেছি। সেদিন
চাঁদের আলো চেয়েছিল জানতে ওর চেয়ে সুন্দর কেউ আছে কি, আমি তোমার কথা বলেছি, আমি তোমার কথা বলেছি, আমি তোমার কথা বলেছি। এর থেকে সুন্দরভাবে প্রেম নিবেদন আর হয়? আরেকটি গান আছে অখিল বন্ধুঘোষের, আমার খুব পছন্দের, যেন কেউ কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? কোনো কারণে না আপনাদের সঙ্গে আজকে আমাদের সংযোগ স্থাপন হচ্ছে না। আমি অবশ্যই বলছি আমার যারা ভাইরা রয়েছেন ত্রুটিটাকে সংশোধন করে নেবার, কারণ আপনাদের সঙ্গে কথা না বলতে পারলে আমার দিনটাই শুরু হয় না। আর এই একটি অনুষ্ঠান যেখান থেকে তো আমাদের দিন শুরু হয়, যদিও এর আগে আমরা ভোরের আকাশ অনুষ্ঠানটি পেয়েছি এবং সেখানেও ভালো ভালো গান নিশ্চয়ই আপনারা শুনেছেন, তো এখন আমাদের হারানো দিনের গানে আপনাদের আপনাদের আশীর্বাদ বলুন, উৎসাহ বলুন, এটা আমাদের চাই। তো সময় চলে যাই, সম্ভবত এই গানের কথাও গৌরীপ্রসন্ন মজুমদার, সম্ভবত এই গানের তুমি যেটা গাইলে সুন্দর বাজালো এরা। চলে যাই পরের গানে, একটু মৃণাল চক্রবর্তী। হ্যাঁ, ঠুংঠাং ঠুংঠাং চুড়ির তালে থই থই বন্যা নাচ রে, ঠুংঠাং ঠুংঠাং চুড়ির তালে থই থই বন্যা নাচ রে, রিমঝিম রিমঝিম বড় সাথে জল তরঙ্গ বাজে রে বাজে রে, ঠুংঠাং 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 চুড়ির তালে থই থই বন্যা নাচ রে, রিমঝিম রিমঝিম বড় সাথে জল তরঙ্গ বাজে রে বাজে রে, শাওন এলো মনো বলে কে যেন এলো না, শাওন এলো মনো বলে কে যেন এলো না, মরমে মরমিয়া মরিয়া কাঁদে, নয়নেরই ধারা মিশে বাদলেরই মাঝে রে জল তরঙ্গ বাজে রে, নয়নেরও ধারা মিশে বাদলেরই মাঝে রে জল তরঙ্গ বাজে রে, রিমঝিম রিমঝিম বড় সাথে জল তরঙ্গ বাজে রে বাজে রে, ঠুংঠাং 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 চুড়ির তালে থই থই বন্যা নাচ রে, রিমঝিম রিমঝিম বড় সাথে জল তরঙ্গ বাজে রে বাজে রে। চলো চলো ঢেউ মিছে কেন এ খেলা, যাও তুলে তুলে তারি কুলে বলো এ বেলা, বন্ধু আছে একেলা কি চলো চলো ঢেউ তুলে কেন এ খেলা, যাও তুলে তুলে তারি কুলে বলো এ বেলা, বন্ধু আছে একেলা, মনোরাঙা নিয়া হয়ে যে ছিল পরাণে, মনোরাঙানিয়া হয়ে যে ছিল পরাণে, হলো দুঃখ জাগানিয়া কেন সে কে জানে, তারি পথ যে তবু ভুলি শত কাজে রে জল তরঙ্গ বাজে রে, তারি পথ যে তবু ভুলি শত কাজে রে জল তরঙ্গ বাজে রে, রিমঝিম রিমঝিম বড় সাথে জল তরঙ্গ বাজে রে বাজে রে, ঠুংঠাং 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 চুড়ির তালে থই থই বন্যা নাচ রে, ঠুংঠাং ঠুংঠাং চুড়ির তালে থই থই বন্যা নাচ রে, রিমঝিম রিমঝিম বড় সাথে জল তরঙ্গ বাজে রে বাজে রে, বাজে রে বাজে রে, বাজে রে বাজে রে, বাজে রে বাজে রে, বাজে রে।
বেশ, সকালটা শুরু হয়েছে সুরে সুরে, আর মাঝে মাঝে আপনাদের টেলিফোন পেলে আমাদের ভালো লাগবে। আমি জানি না আপনাদের সঙ্গে আমরা আজকে কথা বলতে পারবো কি না, যদি নাও বলতে পারি আমার মনে হয় আপনাদের আক্ষেপ থাকবে না, কারণ শুভময় যেভাবে গানের ডালি সাজিয়েছে, যদিও কোনো বন্ধু চলে এসেছেন। সুপ্রভাত। সুপ্রভাত কোনো কি? হ্যাঁ, কি বলছেন? হ্যাঁ, আমি সোদপুর থেকে রত্না ব্যানার্জি বলছি। হ্যাঁ দিদি, নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার, আজকে শিল্পীকে সুপ্রভাত জানাই। সুপ্রভাত। এত সুন্দর গানগুলো শুনছি, পুরনো দিনে হারিয়ে যাচ্ছি। একটা অনুরোধ আমার রয়েছে, বলুন। তরুণ বন্দ্যোপাধ্যায়ের কাজল নদীর জলে যদি একটু শোনান। ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ, একটু শুনতে থাকুন। ধন্যবাদ, সঙ্গে থাকুন। খুব ভালো একটা গানের অনুরোধ করেছেন তরুণ বন্দ্যোপাধ্যায়, সেই সময় শিল্পী যখন কিন্তু সিনেমার প্লেব্যাক যে তিনি খুব বেশি করেছেন এমনটা নয়, কিন্তু তার আধুনিক গান এবং তার ফাংশন, মানে তখনকার দিনে তো জলসা হতো, সেই দেখার জন্য লোক কিন্তু ভিড় করে থাকতো। পরবর্তী পর্যায়ে যখন 1975 সালে দূরদর্শন হলো, দূরদর্শনে উনি নিয়মিত শিল্পী ছিলেন। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছে। নমস্কার। হ্যালো। হ্যাঁ, কে বলছেন? আমি বাবুজি বলছি, সোনারপুর থেকে। কোথা থেকে বলছেন? সোনারপুর থেকে বাবুজি বলছি, বাবুজি। আচ্ছা, সোনারপুর থেকে বলছেন। হ্যাঁ বলুন দাদা, নমস্কার। নমস্কার, আমি একটা গানের অনুরোধ করতে চাই। বলুন। সোমা রয়েছেন শিল্পী, তিনি মূলত রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং আজকে হারানো দিনের গান হচ্ছে। আমার একটা জানার আছে যে সুচিত্রা মিত্র, প্রখ্যাত গায়িকা, তিনি রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন, কিন্তু তিনি আধুনিক গান গেয়েছিলেন আমাদের বেতারে, আকাশবাণী, আকাশবাণী পরিচালক নিখিল চট্টোপাধ্যায়। আচ্ছা, আপনি বলছেন সুচিত্রা মিত্র আধুনিক গান গেয়েছিলেন আকাশবাণীতে, তো আমি অবশ্যই, আপনি জানতে চেয়েছেন সেই গানটা কোন গান? আজকে তো এক্ষুনি বলতে পারবো না, একটু জেনে নিয়ে আমরা আপনাকে নিশ্চয়ই জানিয়ে দেবো। সঙ্গে থাকুন, চলে যাই পরের গানে। এবার সুবীর সেন, এই গানটাও কেউ গায় না আজকাল। এই সুবীর সেনে যে গানটা গাইতে যাচ্ছি আমি, স্বর্ণ ঝরা সূর্য রঙে আকাশটা ওই রামল রে, ঝর্ণা ধারা বন্যা যেন ভাসান হৃদয় ভাঙল রে, স্বর্ণ ঝরা সূর্য রঙে আকাশটা ওই রামল রে, ঝর্ণা ধারা বন্যা যেন ভাসান হৃদয় ভাঙল রে, চম্পা জাগো জাগো রে কেন গো পারুল ডাকো রে, চম্পা জাগো জাগো রে কেন গো পারুল ডাকো রে, প্রাণ বেঁধেনি সুর সেধেনি সূর্য ওঠার লগনে, দুঃখের দিন করব বিলীন মুক্ত আলোর প্লাবনে, চম্পা জাগো ভাই সময় যে আর নাই, চম্পা জাগো ভাই সময় যে আর নাই, ধরা স্বপ্নে ভরা বাজলো রে বিন ঝংকারে, আয়রে তোরা শান্তি হরা জয় করে নে সংসারে, আজকে ধরা স্বপ্নে ভরা বাজলো রে বিন ঝংকারে, আয়রে তোরা শান্তি হরা জয় করে নে সংসারে, চম্পা জাগো জাগো রে এলো যে ঢেউ সাগরে, চম্পা জাগো জাগো রে এলো যে ঢেউ সাগরে, আনবো জোয়ার খুলবো দুয়ার রইব না আর বন্ধনে, ফিরবো প্রাণের দুলবে গানে এই জীবনের সন্ধানে, চম্পা জাগো ভাই সময় যে আর নাই,
চম্পা যাগো ভাই সময় যে আর নাই চম্পা যাগো ভাই সময় যে আর নাই। তোমার এই গানটা শুনে না আমার ছোট্টবেলার কথা মনে পড়ে গেল। আমার ছোটবেলা তো কেটেছে মধ্য কলকাতায়, আর মধ্য কলকাতায় কালী পুজোটা দুর্গা পুজোটা একটু দূরে দূরে হতো, হয় শ্রদ্ধান্ত পার্ক আর লেবুতলা পার্কে সন্তোষ মিত্র স্কোয়ার, কিন্তু কালী পুজোটা পাড়ায় পাড়ায় হতো, আর এখনও সেই ট্রেনটা রয়েছে। তো এই কালী পুজোর পরপর আমাদের ফাংশন হতো, তাতে বড় শিল্পীরা আসতেন একদম শেষের দিকে, মানে দামি দামি নামি দামি শিল্পীরা, কিন্তু বাচ্চাদের দিয়ে একটা শুরুটা অনুষ্ঠান হতো। তো এই গানে নাচ হয়েছিল, নাচতে নাচতে আমি পড়ে গেছিলাম এবং তারপরে সেই গড়িয়ে গড়িয়ে স্টেজ থেকে বেরিয়েছিলাম। এই গানটা শুনে আমার সেটা মনে পড়ে গেল। যাই হোক, আপনারা দেখছেন আমাদের আজকের এখনকার হারানো দিনের গান, আর শুভময় সেন রয়েছেন আমাদের সঙ্গে শিল্পী। কেউ একজন এক্ষুনি ফোন করে বলেন না যে আপনি তো রবীন্দ্রসঙ্গীত শিল্পী, বাস্তব তাই, শুভময় রবীন্দ্রনাথ ঠাকুরের গানই গায়, কিন্তু ওই ইচ্ছে তো থাকে আমাদের প্রত্যেকের ভেতরে, তো সেই ইচ্ছেটা ওরও ছিল যে একটু অন্য ধরনের গান গাইব, কিন্তু শিল্পী ব্যাপারটা যেটা সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গেই থাকবে, কিন্তু অন্য গান গাইব, এটা ভালো লাগার গান। এখানে একটা কথা বলার আছে যে আমি কিন্তু এই গান গাওয়া দিয়েই আমি অনুষ্ঠান শুরু করেছিলাম, মানে আমি যখন প্রথম মানে প্রফেশনাল স্টেজ করতে শুরু করি তখন কিন্তু এই গানগুলোই গাইতাম। তারপরে রবীন্দ্রনাথের গান এলাম। হ্যাঁ, এবার এখন যেটা হয় সেটা হচ্ছে রবীন্দ্রনাথের গানও থাকে, এই গানগুলোও থাকে, সব মিলিয়ে সব মিলিয়েই হয় স্টেজ। তো আজকে আমার পরের গানে যাই, এরপরে কার গান শোনাচ্ছ? আবার একটি হেমন্ত, মানে হেমন্ত মুখোপাধ্যায় আমার সব থেকে প্রাণের শিল্পী, বুঝলে তো, তার গাওয়া আরেকটি গান। জানতে চাও তুমি এ ব্যথা আমার কতটুকু, তবে বন্দি করা কোন পাখির কাছে জেনে নিও। যদি দেখতে চাও আমার ভিজে যাওয়া চোখ দুটো, তবে জলে ডোবা কোন পদ্ম ফুল দেখে নিও। যদি জানতে চাও প্রশ্ন করো না আগ্নেয়গিরিকে, কেন সে ঘুমিয়ে আজ আছে, জবাব পাবে কি তার কাছে, জবাব পাবে কি তার কাছে, শুধু টানা ভাঙা ভ্রমরকে হাতে ধরে তুলে তুলে দিও। জানতে চাও তুমি এ ব্যথা আমার কতটুকু, তবে বন্দি করা কোন পাখির কাছে জেনে নিও। গুনতে চেও না আকাশের তারা, শেষ খুঁজে তার পাবে না, আমার ব্যথাও গোনা যাবে না, আমার ব্যথাও গোনা যাবে না, নয় আমাদের পরিচয় ভোরে রঘু আশা দিয়ে ঢেকে দিও।
জানতে চাও তুমি এ ব্যথা আমার কতটুকু, তবে বন্দি করা কোন পাখির কাছে জেনে নিও। যদি দেখতে চাও আমার ভিজে যাওয়া চোখ দুটো, তবে জলে ডোবা কোন পদ্ম ফুল দেখে নিও। যদি জানতে চাও, এটাও কিন্তু বেসিক অ্যালবাম, এটা বেসিক অ্যালবাম সম্ভবত ওই 70-এর দশক হবে, আমি এক্স্যাক্ট সাল হয়তো বলতে পারছি না, 68-66 ওই রকম সময়কার। গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় নচিকেতা ঘোষের সুরে, বেশ রেকর্ডের গান আর কি, অসাধারণ। এবং এই গানগুলো সত্যি কথা বলতে কি, যত শুনবো আমরা তত সমৃদ্ধ হব। এবং আমার কোনো বৈরিতা নেই, এখনকার যারা সুর করছেন বেশ কিছু ভালো কাজ হচ্ছে, হচ্ছে না আমি একদম বলবো না, কারণ শোনার কানটা তো তৈরি রাখতে হয় আমাদের। তো আমরা শুনি যখন, আমার কাছে না সময় বেশ কিছু ভালো কাজ আমি দেখি যে এখন বেশ কিছু ভালো গান হচ্ছে, ভালো কথা, ভালো সুর, কিন্তু তার সংখ্যাটা খুব কম। এই সংখ্যাটা কম হওয়ার কারণটা কি জানেন তো, প্রোডাকশন অনেক বেশি, মানে এত বেশি গান, এত বেশি সুর হচ্ছে, যার ফলে ভালোর সংখ্যাটা কমে যাচ্ছে। আর আগে যেটা হতো রেকর্ডের এপিঠে আর ওপিঠে গান, সম্ভবত প্রথমে একটা একটা, তারপরে দুটো দুটো চারটে, পরে হয়তো বেড়েছিল, তো তখন যার ফলে তখন কোয়ান্টিটি কম ছিল, কোয়ালিটি অনেক বেশি ছিল। এটা তো বাস্তব কথা, এটা তো নীতির কথা যে কোয়ালিটি আর কোয়ান্টিটির মধ্যে ফারাক যদি হয়ে যায় তাহলে কোয়ালিটি আলটিমেটলি পড়তে থাকে। তো চলে যাই পরের গানে, আবার শ্যামল মিত্র। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। আমি যে মাতালে হওয়ারই মতো হয়ে, যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। আমি যে মাতালে হওয়ারই মতো হয়ে, যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। কি করি ভেবে যে মরি, বলবে কি লোকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। সত্যি যদি হয় বলুক যা বলছে বিন্দুকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। বাহ শুভময়, তুমি তো জমিয়ে দিয়েছো একেবারে। রয়েছেন আপনারা, ফোন করুন আপনারা আমাদেরকে। আর শুভময় যেভাবে গানের লিস্ট, আসলে কি হয়েছে জানেন, ও প্রথমে হোয়াটসঅ্যাপে কিছু গান পাঠিয়েছিল, কিন্তু এখন যখন গাইছে
এদিকে যারা বসে আছে না তাদের কাছে আনসিন পেপার হয়ে যাচ্ছে, কি গান গাইবে কি গান গাইবে। পুরো বাপ্পাদি তো বলেই দিল, তুমি তো লিস্টের একটা গানও গাইছো না, তো কি আর করা যাবে। পরীক্ষকের আসনে ও বসেছে আর পরীক্ষার্থীর আসনে এরা বসেছে, তো কিন্তু পরীক্ষাটা ভালোই হচ্ছে, যেটা চলছে সেটা বেশ ভালোই লাগছে আমাদের। চলে যাই পরের গানে। আসলে আজকে আমার অনেকদিন পরে মনে হচ্ছে কেন যেন কিছু গান যেগুলো কেউ গায় না, মানে কোনো চ্যানেলে এত শিল্পী গান করছে, এই গানগুলো না কেউ গাইছে না, কিছু কিছু গান যেগুলো আমি গাইছি মানে গাই না কেন যেন। যেমন এখন একটা গান আমার গাইতে ইচ্ছে করছে, তুমি শুনলেই বুঝতে পারবে। কি দেখি পাই না ভেবে গো, ওই মেঘের কালো বরণ, নাকি তোমার দুটি কাজল কালো নয়ন। কি ভালো পাই না ভেবে গো, ওই ঝর্ণা ধারার চলন, নাকি তোমার দুটি কাজল কালো নয়ন। দূরে ওই নীল আকাশে লক্ষ তারা জ্বালা, কাছে নীলাম গরীর চুমকি জড়ি ঢালা, অপরূপ চন্দ্রকলা, না তোমার চন্দ্রহারের গড়ন। কি দেখি পাই না ভেবে গো, ওই মেঘের কালো বরণ, নাকি তোমার দুটি কাজল কালো নয়ন। তোমার কুমকুম লাল টিপ, নাকি বনের দোপাটি প্রজাপতির পাখা, নাকি তোমার মোপাটি। তোমার কুমকুম লাল টিপ, নাকি বনের দোপাটি প্রজাপতির পাখা, নাকি তোমার মোপাটি। দূরে ওই দক্ষিণ হাওয়া ছন্দে বাজায় বাঁশি, কাছে এই তোমার মুখের মিষ্টি মধুর হাসি। পাখিদের ভালোবাসা, না তোমার ভালোবাসার স্বপন, কি দেখি পাই না ভেবে ওই মেঘের কালো বরণ, নাকি তোমার দুটি কাজল কালো নয়ন। কি ভালো পাই না ভেবে ওই ঝর্ণা ধারার চলন, নাকি তোমার দুটি কাজল কালো নয়ন। এ গান আমাদের জন্মের এক যুগ আগের গান, মানে আমি যা দেখলাম 1961 সাল আমার জন্মের এক যুগ আগের গান। কিন্তু বিষয় হচ্ছে যে এই গান এখনও কালজয়ী, আর এই গানের যিনি গীতিকার ছিলেন তিনি হচ্ছেন রতু মুখোপাধ্যায়, আর একজন অসামান্য গীতিকার বলা যেতে পারে। খুব মানে অনেক বেশি গান যে তিনি লিখে গেছেন এমনটা নয়, মানে যতটা গৌরীপ্রসন্ন মজুমদার বা পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা চলে আসে ততটা নয়, কিন্তু যে কটা গান সে কটা গান কিন্তু বেশ মন ছুঁয়ে যায় আমার। না আর একজনের গান তোমার কাছে খুব শুনতে ইচ্ছে করছে, একটা একজন হচ্ছে পিন্টু ভট্টাচার্য, আরেকজন হচ্ছে মলয় মুখোপাধ্যায়, যদি পারো একটু শোনাও। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, নমস্কার। সুপ্রভাত, নমস্কার। কে বলছেন? আমি অর্পিতা বলছি, অর্পিতা বাসু বলছি। কোথা থেকে অর্পিতা? উদ্ঘাট থেকে।
কুদঘাট, আচ্ছা বলুন ভাই। টালিগঞ্জ কুদঘাট, হ্যাঁ বলুন। যদি সম্ভব হয় তরুণ বন্দ্যোপাধ্যায়ের কনক চাপা ধান, চম্পা বরণ ধান, আর সুবিশেন তুমি আমার দিন, যদি তুমি আমার দিন, তুমি আমার দিনের ছড়া পাতা। সঙ্গে থাকুন, যদি আজকে সম্ভব নাও হয় ও আপনাদের অনুরোধ ওর মাথায় থাকবে, কারণ অনুষ্ঠানটা তো থেকেই যাবে ইউটিউবে, পরবর্তী পর্যায়ে যখন আসবে আপনাদের যে অনুরোধের পালা রইল সেগুলো নিয়ে আবার ডালি সাজিয়ে নিয়ে আসবে। চলে যাই তোমার পরের গানে, পিন্টু ভট্টাচার্য। তাহলে একটা আমার অত্যন্ত প্রিয় শিল্পী, শেষ দেখা সেই রাতে আমি একা, এই রাতে আছে কিছু তারি আবেশ, সেই প্রথম সেই তো শেষ দেখা সেই রাতে আমি একা, এই রাতে আছে কিছু তারি আবেশ, সেই প্রথম সেই তো কথা ভরা সেই দুজনের আলাপ, আরো কিছু ছিল ভুলে গেছে মন, কথা ভরা সেই দুজনের আলাপ, আরো কিছু ছিল ভুলে গেছে মন, সেইটুকু আজ শুধু মনে পড়ে, শেষ দেখা সেই রাতে আমি একা, এই রাতে কতবারই আমি মনকে তো শুধালাম, মালতী কি মাধবী ভুলে গেছি নাম, কতবারই আমি মনকে তো শুধালাম, মালতী কি মাধবী ভুলে গেছি নাম, সেইটুকু আজ শুধু মনে পড়ে, শেষ দেখা সেই রাতে আমি একা, এই রাতে আছে কিছু তারি আবেশ, সেই প্রথম সেই তো অসাধারণ না গানটা, অসম্ভব। পিন্টু ভট্টাচার্য মানে সুকণ্ঠের অধিকারী ছিলেন, এক কথায় হচ্ছে সুকণ্ঠের অধিকারী ছিলেন। আর একজন ছিলেন মলয় মুখোপাধ্যায়, অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন, কিন্তু যে কটি গান গেয়ে গিয়েছেন সে কটি গান একদম হিট। আমার মনে হয় আমার সঙ্গে শম্ভুদা এই কথাটাকে
মানে একদম এক কথাই বলবেন, মলয় মুখোপাধ্যায় খুব কম শোনা যায় তার গান। তো যাই হোক, চলে যাই পরের গানে, তুমি কার গান শোনাচ্ছ? আবার ঘুরে ফিরেছি এক হেমন্ত মুখোপাধ্যায়। সবাই গুনগুন করবো আর কি, তাই তো? একদম। ঘরে থাকে না তোমো, কাছে যাব কবে পাবো ওগো তোমার মন্ত্র। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তোমো, যাব কবে পাবো ওগো তোমার মন্ত্র। যুথি বনে এই হাওয়া করে শুধু আসা যাওয়া, যুথি বনে এই হাওয়া করে শুধু আসা যাওয়া। হায় হায় রে দিন যায় রে ঘরে আধারে জীবন, কাছে যাব কবে পাবো ওগো তোমার মন্ত্র। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তোমো, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। ঝরে ঝরো ঝরো আজ বাড়ি সারাদিন, আজ যেন মেঘে মেঘে হলো মন উদাসে। শুধু ঝরে ঝরো ঝরো আজ বাড়ি সারাদিন, আজ যেন মেঘে মেঘে হলো মন উদাসে। আজ আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবি আনো মনে, আজ আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবি আনো মনে। তুমি আসবে অভু হাসবে কবে হবে সে মিলন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তোমো, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই গানটা শুনতে শুনতে আমি একটা মনে মনে সিদ্ধান্ত নিলাম, আমি কর্তৃপক্ষকে জানাবো। সেটা হচ্ছে যে এই যে গৌরীপ্রসন্ন মজুমদার আর হেমন্ত মুখোপাধ্যায়, এই কম্পোজিশন নিয়ে আমি এটা কাজ করব অবশ্যই এই অনুষ্ঠান হারানো দিনের গানে, এবং শুভময়কে বলবো এখন থেকে প্রস্তুতি নিতে গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় হেমন্ত মুখোপাধ্যায়ের সুরের বেশ কিছু গান, এক ঝাঁক গান আমরা তখন শুনবো। আজকে একটা গান শোনাবো অবশ্যই, তেমন না একদম শেষে। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, নমস্কার। হ্যাঁ, গুড মর্নিং তনুশ্রী ম্যাডাম, অনেকদিন পর কল্যাণ দা, খুব ভালো লাগছে, বলুন। অনেকদিন বাদে ফোন করলাম, সুপ্রভাত, বলুন। একটা কারণ আছে। আচ্ছা, সেটা হচ্ছে শুভময় এসছে, আমার ভীষণ ভালো লাগে শুভময়কে। প্রথমে আপনাকে তনুশ্রী ম্যাডাম অনেক অনেক নমস্কার এবং শুভেচ্ছা জানিয়ে শুভময়ের কাছে যাই। হ্যাঁ বলুন কল্যাণ দা। শুভময় ভীষণ তুমি এসছো বলে আমার এত ভালো লাগছে, আর তোমার তো ভরাট গলা, উদিত উদাত্ত গলা, তোমার সাথে এবং তোমার যে শিল্পী বন্ধুরা আছে প্রত্যেককে আমি নমস্কার শুভেচ্ছা জানাই। কি গান বলবো, হারানো দিনের সব গানই ভালো, তবু আমি বলছি দীপক মৈত্রের একটি মাত্র রেকর্ড করেছিল, কত কথা ছিল বলা, কত কথা ছিল বাকি। সুবীর সেনের একটি গান বলি, নয় থাকলে আরো কিছুক্ষণ, আর এই গলায় হেমন্ত মুখার্জির যে কোনো গান, একটা গান মনে পড়ছে কতদিন পরে এলে, অথবা একগোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম,
আমি এক্ষুনি শুনিয়ে দিচ্ছি ওটা, কোনটা কতদিন পরে, কতদিন পরে এলে, যে কোনো গান, একদম শোনা বই আছে ওটা। ধন্যবাদ কল্যাণ দা, আপনিও খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমরা আপনাকে মিস করেছিলাম আমাদের প্রাঙ্গণে মোর অনুষ্ঠানে, তাই তো? শুভময় সেদিনকে অসাধারণ গান গিয়েছিল, অসাধারণ, মানে আমাদের সন্ধ্যেটাকে ভরিয়ে রেখেছিল। পরপর পাঁচটা গান আমি শুনবো ভাবছি, জানি না কটা শুনতে পারবো, চটপট শুরু করি। একটু অখিল বন্ধু ঘোষ শোনাই আর একটা। ওই যে আকাশের গায়ে দূরের বলাকা ভেসে যায়, ওরা বাসা বাঁধে না, ওরা চঞ্চল, ওরা উদ্দাম, ওরা কারোর ব্যথায় কাঁদে না। ওই যে আকাশের গায়ে দূরের বলাকা ভেসে যায়, ওরা বাসা বাঁধে না, ওরা চঞ্চল, ওরা উদ্দাম, ওরা কারোর ব্যথায় কাঁদে না। ওই যে ওরা চলে অসীমের প্রান্তে, ওরা চায় অজানার জানতে, ওরা চলে অসীমের প্রান্তে, ওরা চায় অজানার জানতে, ওরা অলোকার গান, ওরা অলোকার গান, ধরণীর ধুলি মেখে ক্লান্তি জড়ানো সুর সাথে না, ওরা বাসে বাঁধে না, ওরা চঞ্চল, ওরা উদ্দাম, ওরা কারোর ব্যথায় কাঁদে না। ওই যে সূর্যের ধ্যানে রয়ে মগ্ন, ওদের জীবনে আছে আলো হাসি গান, নেই কোনো আধারের লগ্ন, ওরা সূর্যের ধ্যানে রয়ে মগ্ন, ওদের জীবনে আছে আলো হাসি গান, নেই কোনো আধারের লগ্ন, ওরা কভু জানে না তো থামতে, ছায়া ভরা বাসরেতে নামতে, ওরা সবুজের দূত, ওরা সবুজের দূত, অবুঝের মতো কভু রুমুকু তাহার গাঁথে না, ওরা বাসা বাঁধে না, ওরা চঞ্চল, ওরা উদ্দাম, ওরা কারোর ব্যথায় কাঁধে না। ওই যে আকাশের গায়ে দূরের বলাকা ভেসে যায়, ওরা বাসা বাঁধে না, ওরা চঞ্চল, ওরা উদ্দাম, ওরা চঞ্চল, ওরা উদ্দাম, ওরা চঞ্চল, ওরা উদ্দাম। সেই পাখি উড়ে যায় ইচ্ছে ডানায়, তার সাথে ওরে মেঘ, কেউ তো বলে না ও পাখি ও মেঘ বারাস নে গতিবেগ। তার কারণ পাখি আর মেঘের কোনো সীমারেখা থাকে না, অনুভূতির জায়গাও হয়তো থাকে না, তো কেননা ওই অনুভূতি থাকলে তো তারা টেনে ছিঁড়ে বেরোতে পারবে না। আমাদের অনুভূতি আছে বলে আমরা মাটির কাছাকাছি রয়েছি, আমরা আকর্ষণ অনুভব করি, ওই টেনে বেরিয়ে যেতে পারলেই আমরা পাখি হতে পারবো, আর পাখি হলে সেই মুক্তিটা আমরা পাবো। যাই হোক, গানে চলে যাই, আর কোনো কথা নয়। কল্যাণদার অনুরোধ, কল্যাণদার অনুরোধে তুমি কাটটা শোনাচ্ছ, মানে হেমন্ত মুখোপাধ্যায়। আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন, নমস্কার, সুপ্রভাত। কোনো কারণে সংযোগটি বিচ্ছিন্ন, মাফ করবেন, সংযোগ স্থাপন করে উঠতে পারলাম না। চলে যাই গানে। কতদিন পরে এলে কতদিন পরে এলে একটু বসো, কতদিন পরে এলে একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল যদি শোনো,
কতদিন পরে এলে, আকাশে বৃষ্টি আসু গাছেরা উঠুক কেঁপে ঝরে, আকাশে বৃষ্টি আসু গাছেরা উঠুক কেঁপে ঝরে, সেই ঝরে দুদিন এমন কথা বলার ছুটি পাইনি তোম, কতদিন পরে এলে একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল যদি শোনো, কতদিন পরে এলে জীবনের যে পথ আমার ছিল গো তোমার ছায়ায় আঁকা, জীবনের যে পথ আমার ছিল গো তোমার ছায়ায় আঁকা, সেই পথ তেমনি আছে সবুজ ঘাসে ঢাকা, চেনা গান বাজলো যদি বেজেই আবার থামবে কেন, কতদিন পরে এলে একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল যদি শোনো, কতদিন পরে এলে সুন্দর একটা গান। আর অনুরোধ করার জন্য কল্যাণ দাকে ধন্যবাদ, তোমার পরের গানে আমাদের চলে যাওয়া একদম চটপট। হেমন্ত মুখোপাধ্যায় থাকি আমরা কিছুক্ষণ নাকি, না তুমি তোমার যা ইচ্ছে, তুমি তরুণ বন্দ্যোপাধ্যায় শোনাতে পারো, সুবীর সেন। আচ্ছা ঠিক আছে, হেমন্ত মুখোপাধ্যায় হবে। না এটা হচ্ছে আমাদের যন্ত্রশিল্পীর অনুরোধ, তাই তো? দেখো চলো আরেকটা গান যেটা কেউ গায় না। ওই যে বললাম না, মানে এই গানগুলো একটা মানে এই স্টেজটা পেয়ে মঞ্চটা পেয়ে আমার শোনাতে ইচ্ছে করছে। শোনো গানটা, ন্যাচারালি আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কোনো কারণে সংযোগ বিচ্ছিন্ন, চলে যাই গানে। এই আরেকটা গান, তুমি কখন যে এসে চলে গেছো ওগো জানিতে পারিনি, তুমি কখন যে এসে চলে গেছো ওগো জানিতে পারিনি, বাতাস বলেছে এসেছিলে তবু মানিতে পারিনি, তুমি কখন যে সে চলে গেছো আগো জানিতে পারিনি, বলে ঝরা ফুল কত কেঁদেছি, তুমি থাকো তারে কত বলেছি, কত বলেছি তবু এত করে তার ও দুটি চরণ টানিতে পারিনি,
তুমি কখন যে সে চলে গেছো ওগো জানিতে পারিনি। বাঁশি বলেছে তুমি গেও না ওগো আমারে কাঁদাতে চেয়েও না, বাঁশি বলেছে তুমি গেও না ওগো আমারে কাঁদাতে চেয়েও না, বলে দীপ ওই আমি জ্বলেছি তুমি থাকো কত তারে বলেছি, কত বলেছি তবু এত করে তারে ভিড়ায় যে আর আনিতে পারিনি। তুমি কখন যে সে চলে গেছো ওগো জানিতে পারিনি, তুমি কখন যে সে চলে গেছো ওগো জানিতে পারিনি। আমরা কিন্তু তোমার এই ঘটনা এই মনের অবস্থা করতে দেবো না, কারণ তুমি যে এসেছো আমার বন্ধুরা সবাই জানতে পেরেছেন, তোমার কাছে সবাই অনুরোধ করেছেন, গানের ডালি নিয়ে তোমাকে পরের বার আসতে হবে, যা সময় আছে তোমার দুটো গান আমাদের শোনাতে পারবে। বাপ্পাদা অনেকক্ষণ ধরে বলছিলেন, শেষ গানটা কিন্তু আমার অনুরোধে এবং সেটা কল্যাণদার অনুরোধে একগোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম চললাম, এটা আমি শুনবো একদম শেষে, অনুষ্ঠানের শেষ গান তোমার হবে, তার আগে আর একটা গান, এটা বাপ্পাদার অনুরোধ। আচ্ছা নীল আকাশের নিচে পৃথিবী আর পৃথিবীর পরে ওই নীল আকাশ তুমি দেখেছো কি, নীল আকাশের নিচে পৃথিবী আর পৃথিবীর পরে আকাশ তুমি দেখেছো কি, আকাশ আকাশ শুধু নীল ঘন নীল নীল আকাশ, সেই নীল মুছে দিয়ে আসে রাত পৃথিবী ঘুমিয়ে পড়ে, তুমি দেখেছো কি, তুমি রাতের সে নীরবতা দেখেছো কি, শুনেছো কি রাত্রির কান্না বাতাসে বাতাসে বাজে, তুমি শুনেছো কি, নিবিড় আধার নেমে আসে ছায়া ঘন কালোরা কলরব কোলাহল থেমে যায় নিশীথ প্রহরী জাগে, তুমি দেখেছো কি, এই বেদনার ইতিহাস শুনেছো কি, দেখেছো কি মানুষের অশ্রু
শিশিরে শিশিরে ঝরে, তুমি দেখেছো কি অসীম আকাশ তারি নিচে চে দেখো ঘুমায় মানুষ, জাগে শুধু কত ব্যথা হাহাকার, ছোট ছোট মানুষের ছোট ছোট আশা কে রাখে খবর তার, তুমি দেখেছো কি আর শুনেছো কি রাত্রির কান্না, বাতাসে বাতাসে বাজে তুমি শুনেছো কি, নীল আকাশের নিচে এই পৃথিবী আর পৃথিবীর পরে ওই নীল আকাশ, তুমি দেখেছো কি। ধন্যবাদ আমি জানাবো বাপ্পাদিত্যকে, কারণ এই গানটা অনুরোধ না করলে হয়তো শুভময় গাইতো না, কিন্তু এই গানটার নিবেদন অসাধারণ ছিল। আরও দুটো গান হবে, আরও দুটো গান সম্ভবত হতে পারে যা বলছে সময়, তো আমি শেষ গানটা কিন্তু ওটাই শুনবো, তারপরে আমি আর তোমার কাছ থেকে অন্য গান শুনবো না, তাই তার আগে আর একটা গান তুমি শুধু শুনিয়ে দাও। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কোনো কারণে সংযোগটি বিচ্ছিন্ন হয়, আমাদের হাতে যা সময় আছে দুটো গান হয়ে যাবে। আচ্ছা, সেই কিশোর কুমার হবে তো, এতে পারে একটু কিশোর কুমার হবে না, মান্না দেও হয়নি। আচ্ছা আচ্ছা, কিশোর কুমার একটা ছোট্ট করে শোনাতে হবে তাহলে, মান্না দে, মান্না দে না কিশোর কুমার, ভোট কোন দিকে? আমাদের এডিটর কি বলছে? আচ্ছা ছোট্ট করে দুটো গান, আচ্ছা ছোট্ট করে দুটো গান, আচ্ছা চলো প্রথমে ছোট্ট করে একটা মান্না দে শুনিয়ে, হয়তো তোমারই জন্য। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য আশার হাতে বাড়াই, যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই, নিজেই মত্ত জানি না তোমার শর্ত, আমি যে নিজেই মত্ত জানি না তোমার শর্ত, যদি বা ঘটে অনর্থ তবু তোমায় চাই, হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য আশার হাতে বাড়াই, ছোট ছোট করে শোনাতে বল না, ছোট ছোট করে না, ছোট দুটো গান। আমি যে দুরন্ত তু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়াই, তুমি তো বলো নি মন্দ যৌবনে তো প্রতিবন্ধ, তুমি তো বলো নি মন্দ তবু কেন প্রতিবন্ধ, রেখো না মনের দ্বন্দ্ব
সব ছেড়ে চলো যাই, হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। 90s কিডস যারা, 2000 কিডস যারা, তারা না এই গানের মর্মগুলোই হয়তো আর বুঝতে পারলো না। 90s কিডস যারা মানে 90-এর দশকে যাদের জন্ম, তারা তো ইংরেজি গানে প্রেম নিবেদন করে। এ হচ্ছে 80-এর দশক অবধি তাই ছিল যে এই গান ছাড়া প্রেম নিবেদন হবেই না, অসম্ভব। মানে নস্টালজিক আমাকেও করে ফেললো, আপনাদেরও করে ফেলেছে। কিন্তু একদম শেষ গানে যাব, আমাদের তরফ থেকে শুভেচ্ছা রইল শুভময়ের জন্য, আশার আমন্ত্রণ, রেডি হও। হেমন্ত মুখোপাধ্যায় গৌরী প্রশ্ন পর্যন্ত একদম এইটা নিয়েই আমরা আসবো তোমাকে সঙ্গে নিয়ে। চলে যাই গানে। এক গুছা রজনী গন্ধা হাতে দিয়ে বললাম চললাম, এক গোছা রজনী গন্ধা হাতে দিয়ে বললাম চললাম চললাম। বেশ কিছু সময় তো থাকলাম, ডাকলাম মন রাখলাম, বেশ কিছু সময় তো থাকলাম, ডাকলাম মন রাখলাম, দেখলাম দুটি চোখে বৃষ্টি বৃষ্টি ভেজা দৃষ্টি, মনে করো আমি এক মৃত কোনো জোনাকি, সারা রাত আলো দিয়ে চললাম চললাম। এক গোছা রজনী গন্ধা হাতে দিয়ে বললাম চললাম চললাম। এখানেই সব কিছু শেষ নয় বেশ নয় যদি মনে হয়, এখানেই সব কিছু শেষ নয় বেশ নয় যদি মনে হয়, লিখে নিও গল্পের শেষটা থাক না তবু রেষ্টা, দেখো না গোছে তুমি আনো না চরণে, কোন ভুল ভুল করে দোল্লাম চললাম। এক গোছা রজনী গন্ধা হাতে দিয়ে বললাম চললাম 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 চললাম।